নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা বলে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্যে আজকের বিষয়ে যাওয়ার আগে মনে করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন আরেকটা কথা বলি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক আজকের রুদ্রবার্তা কোভিড নাইন্টিন বা করোনা করোনা অ্যাটাকে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তথস্থ তবে ভারতবর্ষ লকডাউন পিরিয়ডের মধ্যে যাচ্ছে জানি অনেকেই মানছেন আবার অনেকে মানছেন না লকডাউনটাকে অনেকে তাস খেলার জন্যে বা গল্প করার জন্যে বা আড্ডা মারার জন্যে ভেবে রেখেছেন বিশেষত পশ্চিমবঙ্গে সেখানে একটু চিন্তা হয় যে আর আফটারঅল কী হতে চলেছে যাই হোক বাদ ওটা বাদ দিলে মোটামুটি গোটা ভারতবর্ষে এই লকডাউন পিরিয়ডের মধ্যে রয়েছে এবং তারা সবাই এই করোনা প্রতিরোধের লড়াই লড়ছে এর মধ্যেই আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচার প্রচার আর প্রচার চলছে যে করোনার মোকাবিলায় পশ্চিমবঙ্গ বেশ এগিয়ে চলেছে মানে এটা আমি বলছি না এটা নিউজ চ্যানেল যেগুলো আছে তারা বোঝাচ্ছে এবং বিভিন্নভাবে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা বুঝিয়ে যাচ্ছেন যে দিদি লড়াই লড়ে যাচ্ছেন দিদি মানে ওনাদের দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো আমরা এই প্রচারের আলোয় যখন দেখতে পাচ্ছি সব কিছু তখন প্রচারের আলো থেকে একটু সরে দেখি যে আলটিমেটলি কি হচ্ছে প্রচারের আলোতে বুঝতে পারছি যে এখানে সমস্ত লোকের জন্য খাবার আছে অমুক আছে তমুক আছে চাল দেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে বাস্তব চিত্রটা কিন্তু অনেক আলাদা নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় খবর আস্তে আস্তে আসা শুরু করেছি যে রেশনিং ব্যবস্থাটা ঠিকভাবে মন্টন করা হচ্ছে না চাল ডাল গরিব মানুষের বাড়িতে পৌঁছচ্ছে না এই যে ব্যাপারটা দেখুন প্রথমেই বলি আমরা সবসময় কম্পেয়ার করি পশ্চিমবঙ্গ মানে বাঙালি মানে অনেক উন্নত এসব ভাবি আর কি আমরা সেই উন্নতভাবে বাঙালি বা বাংলার লোকেরা যারা কৃষ্টি কালচার নিয়ে ভাবি আমরা তারা সবসময় কম্পেয়ার করি না চলুন কম্পেয়ার করা যাবে উত্তরপ্রদেশকে নিয়ে উত্তরপ্রদেশ মানে যেখানে একটা বর্বর মানে বিজেপি মানে তো বর্বর বলা হয় মানে কমিউনিস্টরা বলতেন এখানে অনেকেই বলেন বিজেপি মানেই হচ্ছে হনুমানের দল বা গরুর মানে গো গরুরকে গো মাতা বলে যারা তারা সন্তান এসব যারা বলেন আর কি তো সেই গো বলায় অর্থাৎ উত্তরপ্রদেশ সেখানে রাজত্ব করছে বিজেপি তো সেই বিজেপির রাজত্বে উত্তরপ্রদেশে সেখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে আমি একদম উত্তরপ্রদেশে পার্থ করেই গেলাম তার কারণ হচ্ছে সবসময় নিচু দেখানো হয়তো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি উত্তরপ্রদেশেই গেলাম যোগী মানেই একটা সাম্প্রদায়িক শক্তি যোগী মানেই একদম গেরুয়া সন্ত্রাস সন্ত্রাসে ধর্ম গেরুয়া হয় কিন্তু সন্ত্রাসের ধর্ম কখনো সবুজ হয় না তো এটা যে আমরা জানি মানে বাংলায় বসে মানি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সন্ত্রাসবাদী জায়গা অর্থাৎ গেরুয়া সন্ত্রাসের জায়গা উত্তরপ্রদেশে প্রত্যেক বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে যাচ্ছে অর্থাৎ যোগী আদিত্যনাথ পৌঁছে দিচ্ছেন খাবার মানে তিনি পৌঁছাচ্ছেন মানে তার দল মানে সরকার সেভাবে প্রোটোকলে কাজ করছেন পুলিশ থেকে শুরু করে সবাই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি বিভিন্ন জেলাকে কঠোরভাবে সিল করছেন কিন্তু সেখানকার প্রত্যেকটা মানুষকে যাতে খেতে পায় তার ব্যবস্থাটাও করে দিচ্ছেন ওষুধ পৌঁছানো থেকে শুরু করে সবই ডায়াল করলেই সেখানে চলে আসছে খাবার তো এরকম একটা ব্যবস্থা এখন উত্তরপ্রদেশে চলছে আমাদের রাজ্যে কি ব্যবস্থা চলছে দেখুন আমাদের রাজ্যের ব্যবস্থা নিয়ে আমি আপনাদের গতকালকের ভিডিও আছে যে গতকাল অথবা পরশু দিনের ভিডিও আছে যে মদের লাইসেন্স দেওয়া অর্থাৎ মদ খেতে দেওয়ার মদ ঢালাও মদ দেওয়ার জন্য এক্সাইজ ডিপার্টমেন্ট চেয়েছিলো যে যাতে অর্ডার করলে মদ হোম ডেলিভারি হয় খাবার হোম ডেলিভারি বা চাল ডাল হোম ডেলিভারি নয় কিন্তু এটাই হোম ডেলিভারি দেওয়ার কথা তারা ভেবেছিল যদিও প্রস্তাবটা পাশ হয়নি এখনও বিশ পাওয়া জেলায় আটকে আছে তো এইরকম একটা রাজত্ব এখানে কিন্তু প্রচার চলছে এমনভাবে যাতে মনে হচ্ছে না যেন করোনা ভাইরাস নিয়ে আমরা কোনোভাবে লড়াইটায় হারছি বলে না আমি বলছি না আমরা হারছি বলে আমরা জানি জিতছি তার কারণ পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা বহুদিন তিনি আটকে ছিল কদিন আগে পাঁচে এসছে তো এরকম একটা জায়গা যেখানে মৃত্যুর সংখ্যা আটকানো যায় জানি নিন্দুকেরা নিন্দে কথা বলবে মানে আপনাদের মধ্যে এই সব আপনারা যারা মানসিকতা আছে তাদের জন্য আমরা বদনাম হয়ে যাই তো আমাদের মতো মানে কী বল নিরপেক্ষ চ্যানেল বদনাম হয়ে যায় আপনারা বলবেন নিন্দুকেরা আমি বলছি না আপনারা বলছেন মানে নিন্দুকেরা বলছে আর কি যে ডেঙ্গুটাকে এখানে আটকে দেওয়া যায় অর্থাৎ ডেঙ্গু হলে পরে অজানা জ্বর লিখে দেওয়া হয় ডেঙ্গু মধ্যে মৃত্যুর অজানাঝর মৃত্যু লেখা হয় আমি বলছি না করোনার মৃত্যু নিয়ে এটা হচ্ছে বলতে তার কারণ করোনাকে নিয়ে এত ছেলেখেলা করা খুব হতেও পারে আমি জানি না যাই হোক আমি চাই যাতে না হোক হাইকোর্টে নাকি নির্দেশ দিয়েছে সঠিক তথ্য জানানোর জন্যে কিন্তু সঠিক তথ্য আমরা জানতে পারছি না বলে বিজেপি সাংসদ থেকে শুরু করে সবাই অভিযোগ করছে কিন্তু তবুও প্রচার চলছে দেখুন এই প্রচারের আলোয় আসার ব্যাপারটা কিন্তু আজ নয় অনেকদিন আগে থেকে চলছে বললেই বলতে শুরু করতে হয় যে প্রথম সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় হোর্ডিং বড় বড় পোস্টার সেই পোস্টার হোর্ডিং এখনও পরে কিন্তু সততার প্রতীক লেখা যে লোকটা ওটা গায়েব হয়ে গেছে কেন গায়েব হয়ে গেছে সেটা আপনারা বলতে পারবেন সততার প্রতীক কেন চলে গেছে মানে তৃণমূলের লোকেরা বলতে পারবেন ওটা লেখা হয় না পরবর্তী ক্ষেত্রে দেখা যেত পুরো দেয়ালে দেয়ালে চারিদিকে কলকাতা মোলকাতা একদম বড় বড় করে লেখা থাকতো হোর্ডিংয়ে জঙ্গলমহল হাসছে পাহাড় হাসছে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখের ছবি তার সঙ্গে সবাই হাসছে জঙ্গলমহল হাসছে পাহাড়ও হাসছে আজ আর লেখা হয় না কারণ জঙ্গলমহলও হাসে না পাহাড়ও হাসে না কারণ জঙ্গলমহলে বিজেপি জায়গা দখল করে ফেলেছে পাহাড়ের জায়গাটা বিজেপি দখল করে ফেলেছে কাজেই তারা হাসছে না সেখানে হাসি নাকি বন্ধ হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতি যখন দম বন্ধ করা পরিস্থিতি তখন প্রচার হয় যে সবকিছু ঠিকঠাক আছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর খুঁট ধরেন অর্থাৎ জনধন যোজনায় কেন পাঁচশো টাকা পাঠানো হচ্ছে এখানে পুরো বিশৃঙ্খলা যাচ্ছে এখানে তার জন্যে করোনা স্প্রেড করে যাচ্ছে কিন্তু এটা একবারও বলেন না রাসায়নিক ব্যবস্থায় যেখানে লোকজন দাঁড়িয়ে থাকে তারপর তিনি কি করছেন ফুল চাষি ফুলেরদের যে বাজার সেটাকে খুলে দিচ্ছেন একের পরে এক জায়গা খোলা শুরু হয়ে গেছে মিষ্টির দোকান খোলা শুরু হয়ে গেছে মানে সব তিনি আস্তে আস্তে লকডাউনের মধ্যে খুলছেন দেখুন এর বিরুদ্ধে আমি নই অর্থাৎ ঠিক আছে খুলতেই পারেন নির্দিষ্ট টাইম মেনে যদি খোলা হয় যেহেতু এখানে স্প্রেড করছে না তাহলে কি আমরা ভাববো যে লকডাউন পিরিয়ড যদি দেশ জুড়ে বাড়ানো হয় পশ্চিমবঙ্গে বাড়বে না তার পশ্চিমবঙ্গে তো করোনা প্রতিরোধ প্রায় সুন্দর করে হচ্ছে অর্থাৎ করোনা এখানে স্প্রেডও করছে না করোনা এখানে মৃত্যুর হার একদমই নেই প্রায় পাঁচজন মানে একদম কিছুই নয় কাজে এখানে নিশ্চয়ই লকডাউন হবে না আর মাননীয় মুখ্যমন্ত্রী একের পরে এক যখন খোলা শুরু করেছেন তাহলে বলে হচ্ছে আগামী দিনে সবই আস্তে আস্তে প্রায় খুলে যাবে এ বিশ্বাস আমরা রাখতে পারি কিন্তু বিশ্বাস রাখার সঙ্গে সঙ্গে আমাদের আবার চিন্তা হচ্ছে লকডাউন পিরিয়ড যদি বাড়ে তাহলে কী হবে দেখুন হাওড়া জেনারেল হসপিটাল যেটা নিয়ে আমি বারবার বলতে এসেছিলাম মানে আগে বলেছিলাম ভিডিও ছিল আমার হাওড়া জেনারেল হসপিটালে যখন প্রচার হলো যে নার্সরা যখন বললেন আমাদের এখানে পিপি নেই একটা পেশেন্ট যখন করোনা অ্যাটাক হয়ে মারা গেলেন মহিলা সে সময় কিন্তু বারবার তারা বলেছিলেন আমার সেই ভিডিও আছে যে ভিডিওতে দেখেছেন আপনারা নার্সরা বারবার বলছেন যে আমাদের কোনো পিপি নেই আমাদের কাছে কিছু নেই আমরা এই লড়াই লড়ছি আমাদের কী অবস্থা হবে আমরা প্রত্যেকে চিন্তিত হচ্ছি আমাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো আজ সেখানে সুপার থেকে শুরু করে অনেক স্বাস্থ্যকর্মী হাওড়া জেলার হসপিটালে করোনা অ্যাটাক হয়ে গেছেন আমি বলছি না পেপার বলছি কাজেই এইরকম একটা যদি পরিস্থিতি তৈরি হচ্ছে বলে যেখানে প্রচার হচ্ছে এক রকম দেখা যাচ্ছে আরেক রকম এই প্রচারের আলো বলতে বলতে যেটা বলছিলাম যে জঙ্গল আসছে পাহাড় আসছে অমুক তমুক আসছে এগুলো সব যেরকম শেষ হয়ে এসছে ঠিক তেমনিভাবে আরও অনেক কিছু কিন্তু শেষ হয়ে গেছে যেমন যেমন বলতে গেলে প্রথমে বলতে হয় আমাদের এখানে বলা হয় যে স্বাস্থ্য বিমার কোনো দরকার নেই কি সবুজ সাথী স্বাস্থ্য বিমা না একটা আছে না অনেকেই বলেন ওতে আমরা টাকা পয়সা পাই না কিন্তু এখানে একটা প্রকল্প যেটা কেন্দ্র সরকারের ছিল সেই প্রকল্পটাকে আটকে দেওয়া হয় এটা কি আয়ুষ্মান ভারত এখানে ফুল চাষি থেকে শুরু করে সব চাষিদের বাজারে বসতে দেওয়া হয় কিন্তু মোদিজির যে স্কিম আছে তাতে পাঁচ হাজার ছ হাজার টাকা যে টাকা ঢোকে সেই স্কিমে কৃষকদের প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যাপার ছিল যেটা সেটা কিন্তু আর হলো না এই রাজ্যে সেটা বন্ধ কাজে এরকমভাবে বন্ধ করে দিয়ে আবার রাস্তায় নামিয়ে দিয়ে করোনার প্রতিরোধ কতটা কী হবে বোঝা যাচ্ছে না রেশনিং ব্যবস্থাটা টোটালি এরকম জায়গায় রয়েছে সব মিলিয়ে একটা হজপট সিচুয়েশন দেখুন কোয়ারেন্টাইন সেন্টার সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি অর্থাৎ তিনি যিনি আবার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তিনি বলছেন যে মানে তিনি যে যেখানে জিতেছেন অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্র সেখানে কোয়ারেন্টাইন সেন্টারই করা হয়নি তার কারণ সেখানে বিজেপি জিতেছে মানে এই যে একটা আচরণ এই আচরণটা হওয়া কীরকম ওখানকার লোকেরা কি পশ্চিমবঙ্গের বাইরে মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের কি বাইরে যে কোয়ারেন্টাইন ওখানে হবে না জিনিসগুলো ভাবার আছে আর ভাবতে বসলেই মনে হয় যেন কোথায় যেন কোনো কিছু গণ্ডগোল হচ্ছে অর্থাৎ বোঝানো হচ্ছে এক দেখানো হচ্ছে এক হচ্ছে কিন্তু আর একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে সে অভিযোগটা করা হয়েছে যে যারা জামাত থেকে এসছে অর্থাৎ আবার বললে আবার বলবেন জামাত তবলিকি জামাত অর্থাৎ নিজামুদ্দিন মার কাছে যারা গিয়েছিল সেখান থেকে ঠিক কতজন এসছে সেই তথ্য জানতে চেয়েছে বিজেপির একজন নেতা রাজ্য নেতা সায়ন্তন বসু যেটা কাগজে দেখছিলাম তো সেখানে দাঁড়িয়ে বিজেপির এই যে অভিযোগ যে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার এবং বাংলাদেশ থেকে আসা ওই তবলকি জামাতে থাকা দুজন বাংলাদেশি তবলকি তবলিকি জামাত বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে তাদেরকে রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে সেখান থেকে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায় তারা এখন কোথায় আছে সেটাও জানা যাচ্ছে মানে এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা কি খুব সোজা হবে এত প্রচার এত প্রচারের আলোতে আসা সব কিছুর মধ্যেও কিন্তু যেন একটা কোথাও ধোঁয়াশা থেকে যাচ্ছে দেখুন ভগবান না করুক এরকম হয় যে আসল তথ্য চেপে যাওয়া হচ্ছে আমি বলছিলাম মন নিমুখী মমতা মতে চাপছেন আমি কক্ষণে বলছি না কিন্তু যদি চেপে যাওয়া হয় এই করোনা ভাইরাসে লোক মারা যাবে সেরকম কোনো ব্যাপার নেই যে প্রচুর লোক মারা যাবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু স্প্রেড করবে খুব তাড়াতাড়ি চিকিৎসা যদি না হয় তাহলে মারা যাওয়ার চান্স খুব বেশি থাকে আর মনে রাখবেন পশ্চিমবঙ্গের মুখে কারণ গোটা ভারতবর্ষে কতগুলো বেড রয়েছে কতগুলো আইসিসি ওয়ার্ড আছে কতগুলো কি আছে কত লোককে রাখা যেতে পারে সেগুলো একবার ভাববেন সেগুলো যদি ভাবেন না আঁতকে উঠবেন আপনি কারণ চিকিৎসা করানোর জন্যে ডাক্তার হয়তো থাকবে কিন্তু সেইখানে ভর্তি হওয়ার জায়গা হয়তো থাকবে না তো এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় হঠাৎ করে যদি এখানে স্প্রেড করে মানে জানা যায় যে বেড়ে গেছে আমি জানি হয়তো বাড়বে না আর যদি না বাড়ে তাহলে সবচেয়ে খুশি আমি হব কিন্তু আলটিমেট যেটা বলছি যে পরিষেবা দেওয়ার জায়গাটা অর্থাৎ বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া বাড়িতে বাড়িতে চাল ডাল পৌঁছে দেওয়া রেশানিং সিস্টেমটা ঠিক করা দোকানদারদের ঠিক রাখা সবজি মান্ডির মানুষগুলো যারা আসছে তাদেরকে ঠিকভাবে রাস্তায় রাখা এবং ঠিক সেখানটা পরিচর্যা করা সবজি মান্ডি যেগুলো আছে সেগুলো যদি ছবিগুলো আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে কীভাবে গ্যাদারিং হয় সেখানে এগুলো আর চোখে পড়ে না প্রচারের আলোতে সব হারিয়ে যায় তো প্রচারের আলোতে হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে করোনার মোকাবিলা কি শুধু প্রচারই হবে নাকি বাস্তবও কিছু হবে দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নীতি নিচ্ছেন কী করছেন না করছেন সাধারণ মানুষকে যদি তিনি দেন খাবার তুলে দেন গরিব মানুষদের যদি খাবার তুলে দেন এবং তিনি যদি রেশনিং ব্যবস্থাটা ঠিকভাবে পরিচালনা করতে পারেন মানে করাতে পারেন তাদের এইসব মুরব্বী যারা আছে যারা এইসব সব রেশনিং ব্যবস্থা চাল ডাল তুলে নিয়ে চলে যাচ্ছেন নিজেকে নিজেরা নাম করে পাঠাচ্ছেন সেগুলো যদি বন্ধ করতে পারেন তাহলে মনে হয় রাজ্যবাসীর উপকার হবে এবং হোম কোয়ারেন্টাইন থেকে কোয়ারেন্টাইন থেকে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা যেগুলো রয়েছে সেগুলো রাজনীতি নির্বিচারে মানে রাজনীতি বেছে বেছে না করে যেরকম লকেট চ্যাটার্জির অভিনয় যে মানে বক্তব্য যেটা আছে তো সেই বক্তব্য যদি সত্যতা সামান্য থেকে থাকে তাহলে মনে রাখবেন এইগুলো বন্ধ হওয়া উচিত এবং প্রত্যেকটা জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার যেরকম তৈরি করা দরকার আছে তেমনি সঠিক তথ্য সকলকে দেওয়ার দরকার আছে আর মিডিয়ারও উচিত সকল সঠিক তথ্যগুলো সামনে নিয়ে আসা আসলে চেপে যাওয়া পাওয়ার জন্যে অথবা ভয় পাওয়ার জন্যে এটা বোঝা খুব মুশকিল হয়ে যায় যার জন্যে আমাদের মতো ছোটো ছোটো চ্যানেল সামনে আসা শুরু হয় এবং বলতে থাকে আনকাট যাতে বোঝানো যায় রাজা তোর কাপড় কোথায় চলুন রুদ্রবার্তা এখানে এইটুকু শেষ হলো আজকে বিকালে বার্তা থাকছে না আজকে দেখছেন সকালের বার্তা হচ্ছিল না তার কারণ হচ্ছে লকডাউন পিরিয়ডে শরীর মন দুটোই মাঝে মাঝে ব্রেকডাউন হতে পারে লকডাউনে ব্রেকডাউন হতে পারে তার রুদ্রপ্রসাদ ব্যার্জির হয়তো ব্রেকডাউন হয়েছিল শরীর অথবা মনে যার জন্যে সকালবেলা সকালে বার্তা ছিল না আর এত বেলায় করলাম বলে আর বিকেলে বার্তা আজকে করবো না আগামীকাল সকালে আবার সকালে বার্তা পাবেন এবং বিকেলে বিকেলে বার্তা থাকবে আসি এখনকার মতো সবাই ভালো থাকবেন এবং ঘরে থাকবেন প্লিজ আমার আপন জন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বারবার বলি আপনাদের আপনারা লকডাউনটা মেনে চলুন তার কারণ আপনারা আমার আপনজন আপনজন তারাই আমার যারা সবটা মেনে চলেন অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেন রাজ্য সরকারই বলুন না কেন্দ্রীয় সরকারই বলুন সবাই চাইছেন যাতে আপনারা বাড়িতে থাকুন তো বাড়িতে প্লিজ থাকুন এবং বাড়িতে থেকে লকডাউনটাকে মানুন কারণ লকডাউন মানলে করোনাকে লক করা যাবে বাড়ির বাইরে নয়তো আপনি বাইরে করোনা ভেতরে এটা না হয় তার কারণ আপনার ইমিউনিটি পাওয়ার বেশি হতে পারে আপনার বাড়ির মা বাবা অর্থাৎ যারা আমাদের মাথা ছাতা বলতে পারে বাবা এবং মা মানে মাটি সেই সমস্ত মানুষগুলো হারিয়ে যেতে পারে আর তারা হারালে কী কষ্ট হয় যারা মা বাবাকে হারিয়েছে তারাই জানে অর্থাৎ হাড়ে হাড়ে বুঝি আমিও মা বাবা কী জিনিস চলে না গেলে বোঝা যায় না অশক্ত অবস্থায় থাকলেও থাকি। কথা বলতে না পারলেও প্রার্থনা করে আপনাদের জন্যে অর্থাৎ ভালো থাকিস বাবা মায়ের শেষ নিঃশ্বাসও ত্যাগ হয় ছেলের মঙ্গল কামনায় মেয়ের মঙ্গল কামনায় বাবা মা বোধ কাজেই তাদের কথা ভেবে অন্তত ঘরে থাকুন প্লিজ আসি ভালো থাকবেন সবাই নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন